আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের ইফতার মসজিদে। তাই ইফতারের কোটা বাছা চলছে, আমার বেটি রয়েছে। হাই বেটি। হ্যাঁ, কেমন লাগছে বলো? ভালো। আমার বেটি কি করছো? শশা। শশা করছো? আজকে রোজায় আছো? আর এদিকে ম্যাডাম রয়েছেন। ম্যাডাম কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আর তুমি কি করছো? কোলা কোলা। আর এবছরে যা ফলের দাম গিয়েছে আমাদের এখানে, প্রচুর হাই। আর আমরা ইফতারে অনেক কিছু রেখেছি, তোমাদের দেখতে পাচ্ছ আমাদের কোলা কাটা চলছে। কোলা রয়েছে, তারপরে এদিকে আঙুর রয়েছে, তারপরে এদিকে শসা রয়েছে, তারপরে আপেল রয়েছে, লেবু রয়েছে, তারপর মুসাম্বি রয়েছে, তরমুজ আছে, পেঁপে আছে, লঙ্কা আছে, আদা আছে, তারপরে ভিন্ন রকমের ফল রয়েছে। যেহেতু আমরা গরিব মানুষ, মাটির বাড়ি থাকি, তাই মাটির বাড়ির মতো আমরা গরিব মানুষের তরফ থেকে গরিবের ইফতার দেওয়া হচ্ছে। তা তোমার একটা আপেল যদি আটটা হচ্ছে, তা তোমার পাঁচটা আপেলে কটা হচ্ছে? পাঁচটা আপেলে কত? পাঁচটা 40 হয়ে যাচ্ছে। তা তোমার আপেল দেখো কতটা আপেল, বার করো সব আপেল বার করো। একটা আপেল আটটা করলে কটা করবো? চারটে। হ্যাঁ, চারটে করো। ওটা ওই তো কুচো যেটা করেছে ওটা। হ্যাঁ, ছপালি হবে এটা। ওটা তিন ফালি, এটা তিন ফালি। ভেরি গুড। ওইটা হচ্ছে গিয়ে আলাদা পাত্রে রাখো, আলাদা রাখো, কোনোদিন কম হয় না। আমাদের ম্যাডাম আর কি কিপটে কৃপণ মানুষ, ও একটা আপেল আর কি আট ফালি করছে। আমি বললাম যে ছ ফালি করো, ও আমার ওপরে রেগে যাচ্ছে, বলছে এত লোকের বেশি খেয়ে গিয়ে কোনো লাভ নেই। লোকের বেশি গ্রামে সবার দিতে হবে, মসজিদে 50 জন হবে, 50 জনের দিতে হবে। একটা আপেল যদি ছটা হয় তাইলে 6×8 = 48, ছটা আপেল কুটলে তোমার হয়ে যাচ্ছে মসজিদে। আমি তো আপেল এনেছি অনেক, মানুষের দিতে গেলে ভালো করে দিতে হবে। হ্যাঁ কি বেটি? হ্যাঁ, আমার বেটি সেই থেকে শশা করছে দেখো। আর আমাদের ম্যাডাম কত স্পিডে কাজ করে দেখো, ও সেই কি বলে সব আপেল কুটে, তারপরে সবগুলো কোটা হয়ে গেল। আমার বেটি সেই কয়েকটা শশা আমি কুটবো তো, ওয়াটটা শশা করে না না, তোমার তাড়াতাড়ি কুটতে হবে। আমার শশা গুনা বউ কুটুক আর আমি তাহলে এগুলো করি, ওই তাহলে কারবার। আর বটিটাও খুব সুন্দর, ফল কোটা বটি তো। ম্যাডাম আসতে হাত কুটে যাবে, মানে ম্যাডাম মানে প্রচুর ভাও উঠে গেছে, বুঝতে পেরেছো? ও ওই জন্য করে আরো স্পিডে করছে, প্রচুর ভাও খাচ্ছে। আর আমাদের সুলতানা কি হাত দিয়েছো মা? স্মার্ট ওয়াচ কি ঘড়ি? কটা বাজে একটু দেখাও তো আমাদেরকে। ওয়াও, সো নাইস, দেখতে পাচ্ছো স্মার্ট ওয়াচ। মানে ওইটুকু মেয়ে, ওর বাবার বলেছে যে আমার স্মার্ট ওয়াচ লাগবে, তাই ওর বাবা ওটা স্মার্ট ওয়াচ এনে দিয়েছে আমার দাদা। আর কি একটু একটু মেয়েরা তারাও এখন স্মার্ট ওয়াচ চালাচ্ছে। দেখুন ফোন করা, আর কি করা যায় দেখাও, আমাদেরকে চালিয়ে দেখাও স্মার্ট ওয়াচ কিরম চালাতে পারো। ও চালাতে পারে না। মারিয়ামের আব্বা স্মার্ট ওয়াচ কিনে দেবে আসলে, ঠিক আছে। কি এনেছো? কেমন টেস্ট পেঁজিয়া? খুব সুন্দর হয়েছে। গরম বলো, খেয়ে বলো কেমন টেস্ট কি আছে? নুন না লবণ? হালকা একটু কম কম আছে, কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভালো লাগছে? ভালো লাগছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম রোজা করে না, যে না রোজা করে রমজান মাসে তার একটু লাভ হয়, মানে খাওয়ার দিক থেকে সব চেকিং হয়,
তাই তো বেটি কি বলো? আর সুলতানা কেমন লাগছে একটু বলো তো মা, ছোট আছো কেমন লাগছে বলো? হেভি লাগছে। হেভি লাগছে? হ্যাঁ। নুন টুন ঠিক আছে? হ্যাঁ। পুরো পারফেক্ট? হ্যাঁ পুরো পারফেক্ট। ও বর্মা পুরো পারফেক্ট হয়েছে? আমি রোজা করছি না। লেবু লেবু তোমার একটা একটা আট ফালি করো, কারণ লেবু সাইজটা অনেক বড়। ওয়াও কত সুন্দর লেবু হয়েছে দেখো গাইস। ও মারিয়াম কি সুন্দর জামা পরে এসেছে দেখো। লেগিংস পরেছে? ও এটা স্কার্ট। ওয়াও ম্যাডাম ওটা কি বলে, স্কার্ট বলে না লেগিংস বলে? স্কার্ট। তাহলে মারিয়াম ঠিক বলেছে, সুলতানা তুমি ভুল বললে। স্কার্ট। আচ্ছা ওটা মারিয়ামের আদগান দাও, মারিয়াম খাক। তোমার তোমার বোন হয় মারিয়াম, ঝাল ঝাল খাবে না? তাহলে তো মারিয়ামের আদগান দাও, তোমার বোন হয়। তুমি একটা গান বলবে? বলো দেখি বলো। না তুমি বলো বলো, ভালো তো গজল ভালো। এখন পেঁপে কাটা হবে, জুই না বলো পাকা পেঁপে পাখি খায়? পাকা পেঁপে পাখি খায়। দশ বার বলো পাকা পেঁপে পাখি খাই, 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 পাকা পেঁপে পাখি খাই। আচ্ছা আচ্ছা বেটি বেটি দশ বার বলো তো পাকা পেঁপে। আমি বলতে পারবো না বাপ। একবার বলো, একবার পাকা পেঁপে পাখি খাই দশ বার। আমি আমুল গুনছি, তুমি বলো। না না একবার বলো প্লিজ, তোমার তোমার দুটো পাই ধরে, তুমি বলো, তুমি বলো দশ বার বলো। পাকা পেঁপে পাখি খাই, পাকা পেঁপে। দেখতে পাচ্ছো বন্ধুরা, অবশেষে আমাদের কাজ আনকমপ্লিট থাকাইতে ডাক্তারবাবু কমপ্লিট করে দিল আমাদের। ডাক্তারবাবু ডাক্তারবাবুর ওয়াইফ আমাদের প্রধান অতিথি গেস্ট। আমাদের কাজ সাকসেসফুল না হওয়ার কারণে আমাদের আনিশা হাত লাগিয়ে দিচ্ছে। ডাক্তারবাবু আসসালামু আলাইকুম। ঠিক আছে রোজা?